প্রিয় একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমি ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম অধ্যায় ব্যবসার ধারণা কনসেপ্ট অফ বিজনেস অধ্যায়টি পড়িয়েছি। আজকে আমি তোমাদেরকে নতুন অধ্যায় পড়া শুরু করব, সেটা হচ্ছে বোর্ডে দেখো তোমরা ব্যবসায়ের পরিবেশ, এনভায়রনমেন্ট অফ বিজনেস। ব্যবসার পরিবেশ, এনভায়রনমেন্ট অফ বিজনেস, অর্থাৎ আমরা যেমন বলি না, আমাদের আশেপাশে চারপাশে যা কিছু আছে, যেখানে আমরা গড়ে উঠি বসবাস করি সেটাই আমাদের পরিবেশ, সেরকম ব্যবসার একটা নির্দিষ্ট পরিবেশ আছে যাকে আমরা ব্যবসার পরিবেশ বলি। সেই ব্যবসার পরিবেশটা আজকে আমি তোমাদের আলোচনা করব, যে ব্যবসার পরিবেশের ধারণা, অর্থাৎ ব্যবসা পরিবেশ কী এবং ব্যবসার পরিবেশের উপাদান, ব্যবসার পরিবেশের উপাদান, যে কী কী ব্যবসার কোন কোন উপাদানগুলো ব্যবসার পরিবেশের মধ্যে পড়ে সেটা আমি আলোচনা করব। এক নম্বর হচ্ছে ব্যবসার পরিবেশের ধারণা, ব্যবসার পরিবেশ কী, যে অবস্থা ও পরিস্থিতির মধ্যে, যে অনুকূল অবস্থা ও পরিস্থিতির মধ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং পরিচালিত হয়, সেই অবস্থা বা আশেপাশের অনুকূল পরিস্থিতিটাকেই বলা হয় ব্যবসার পরিবেশ। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান তার আশেপাশে যে পরিবেশের মধ্যে গড়ে ওঠে এবং যে পরিবেশের মধ্যে টিকে থাকে এবং যে অনুকূল পরিস্থিতির মধ্যে সে গড়ে উঠে অবস্থান করে টিকে থাকে এবং তার ব্যবসা চালিয়ে নেয়, সেই আশেপাশের পরিবেশটাকেই বলা হয় ব্যবসার পরিবেশ। এই ব্যবসার পরিবেশটা বিভিন্ন ধরনের হয়, এই ব্যবসার পরিবেশের বিভিন্ন উপাদান আছে, সেটা আমরা এখন ধাপে ধাপে আলোচনা করব। এখন আমরা দেখো এই ব্যবসার পরিবেশের উপাদানগুলো কী। এক নম্বর আমরা এখানে লিখছি প্রাকৃতিক পরিবেশ, দুই অর্থনৈতিক পরিবেশ, তিন সামাজিক পরিবেশ, আরও আছে, আমি এগুলো আগে আলোচনা করি, তার পরবর্তীগুলো আবার আমি আলোচনা করব। এক নম্বর দেখো প্রাকৃতিক পরিবেশ, তাহলে ব্যবসায়ের পরিবেশের প্রথম উপাদান হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ প্রকৃতির উপর ভিত্তি করে ব্যবসা প্রতিষ্ঠান অনেক সময় গড়ে ওঠে এবং পরিচালিত হয়, যেটাকে আমরা প্রাকৃতিক পরিবেশ বলে থাকি। যেমন তোমার ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি এক এক ধরনের জলবায়ু, ভূপ্রকৃতি এক এক ধরনের ব্যবসার জন্য তোমার কী বলে এই এটাকে বলা হয় যে এক এক ধরনের ব্যবসার জন্য সেটা উত্তম। যেমন আমরা শীত প্রধান দেশ যেটা আছে, শীত প্রধান দেশে তোমার কী হবে, শীতের বস্ত্র যেটা সেই ব্যবসাটা ভালো চলবে। আর যেটা গরম, যে দেশে গরম বেশি সেই দেশে কী হবে, কটন বা পাতলা জাতীয় জামা কাপড়ের ব্যবসা ভালো চলবে এবং সেই ব্যবসাটা সেখানে ভালো করে উঠবে। তাহলে ভূপ্রকৃতির উপর, যেমন ঠান্ডা থাকলে একরকম ব্যবসা চলে, গরম থাকলে আরেক রকম ব্যবসা চলে, এই ভূপ্রকৃতির উপরও তোমার ব্যবসা অনেকটা নির্ভর করে। তারপর মৃত্তিকা, দেখো মৃত্তিকার উপরও তোমার ব্যবসা বাণিজ্য নির্ভর করে। যেমন তুমি কৃষি পণ্য যদি ধরি আমরা, তাহলে এক এক মাটিতে এক এক ধরনের ফসল ভালো জন্মে, তাহলে কি মাটির উপরও মৃত্তিকার উপরও ব্যবসা বাণিজ্য নির্ভর করে। তারপর তোমার যে খনিজ সম্পদরা যে আমরা উত্তোলন করি মাটির নিচ থেকে, এটাও এক ধরনের তোমার কি প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ে, এটা মৃত্তিকার উপর নির্ভর করে। তারপর তোমার জলবায়ুর উপরও আমি একটু আগে বললাম যে জলবায়ুর উপর নাতিশীতোষ্ণ হলে একরকম ব্যবসা ভালো হয়, শীত প্রধান গরম প্রধান হলে আরেক রকম ভালো হয়। তারপর নদনদী, সাগর নদনদী, যদি তোমার সমুদ্র বন্দর থাকে কোনো দেশের সাথে বা কোনো নদী বন্দর থাকে, তাহলে কি হয় সেই সমুদ্র বন্দর এবং নদী বন্দরের কারণে আমরা এক দেশ থেকে আরেক দেশে মালামাল আনা এবং দেওয়া পৌঁছানো, সেই দেশে নদী পথে আমরা কি করতে পারি, পণ্যটা আনা সহজে আনা নেওয়া করতে পারি। তাহলে নদনদীর উপর এবং সাগর সমুদ্র বন্দরের উপর, নদী বন্দরের উপরও ব্যবসা বাণিজ্য অনেকটা নির্ভর করে, যেটাকে আমরা বলি কি তোমার প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা এভাবে ব্যবসা বাণিজ্যকে প্রভাবিত করে। তারপর আছে তোমার প্রাকৃতিক সম্পদ, যে দেশে যত বেশি প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় সে দেশ ব্যবসা তত উন্নত। কারণ একটাই, যে প্রাকৃতিক সম্পদ হচ্ছে ব্যবসার কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়।
যে কোনো প্রাকৃতিক সম্পদ আমরা ব্যবসার কাঁচামাল হিসাবে ব্যবহার করে থাকি। এই কাঁচামাল যেহেতু র ম্যাটেরিয়ালসটা যেহেতু প্রকৃতি থেকে আসে, প্রকৃতি থেকে আসে, প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে আসে, তাহলে এই প্রাকৃতিক সম্পদের উপরও ব্যবসা বাণিজ্য অনেকটা নির্ভর করে। তাহলে যে দেশ প্রাকৃতিক সম্পদের যত উন্নত সেই দেশ ব্যবসা বাণিজ্য তত উন্নত। তারপর দেশের অবস্থান, একটা দেশের অবস্থান, একটা দেশের অবস্থানও তোমার ব্যবসা বাণিজ্য এগিয়ে নিতে অনেকটা প্রভাব বিস্তার করে। যেমন তোমার একটা দেশের চারদিকে সমুদ্র আছে, সমুদ্রের মাঝে, তাহলে কী হবে, সমুদ্র পথে সে সব পণ্য আনা নেওয়া করতে পারবে। আকাশপথে পণ্য আনা নেওয়া করতে গেলে খরচ বেশি, তার চেয়ে একটু কম স্থলপথে, তার চেয়ে আরও কম জলপথে অর্থাৎ নৌপথে। এই সমুদ্রবন্দর থাকলে, নদী থাকলে সেই দেশ কী করতে পারে, কম খরচে পণ্য আনা নেওয়া করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে বন্দরের কারণে, নগরায়নের কারণে। এর জন্য এই তোমার দেশের অবস্থানটাও ব্যবসা বাণিজ্যের উন্নয়নের গড়ে তোলার পিছনে অনেকটা নির্ভরশীল। তারপর দেশের আয়তন ও ইত্যাদি, একটা দেশের আয়তনের উপরও ব্যবসা বাণিজ্য নির্ভর করে। এখন বলবো যে আয়তনের উপর কীভাবে নির্ভর করবে, অবশ্যই আয়তনের উপর নির্ভর করবে। কারণ যত বড় দেশ হবে তত প্রাকৃতিক সম্পদ বেশি থাকবে, জনসম্পদ, জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে পরিণত করতে পারি, আমাদের জনসম্পদ বেশি থাকবে, সেই সব জনসম্পদ কাজে লাগিয়ে, প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে আমরা কী করতে পারবো, এই সেই ব্যবসাটা ভালো করতে পারবো। বা যত বড় দেশ হবে তত জনসংখ্যা বেশি থাকবে, তত মানুষ পণ্য ভোগ বেশি করবে, গ্রাহক বেশি থাকবে, ক্রেতা বেশি থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। এই হলো আমাদের প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসা বাণিজ্য অনেকটাই তোমার কী করে গড়ে নির্ভর করে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে এবং পরিচালিত হয়। তারপর আমরা দ্বিতীয়টা দেখো, অর্থনৈতিক পরিবেশ। তারপর স্টুডেন্ট দেখো অর্থনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশের উপরও ব্যবসা বাণিজ্য বহুলাংশে তোমার নির্ভরশীল। কীভাবে বহুলাংশে নির্ভরশীল, যে দেশ অর্থনীতিতে যত উন্নত সেই দেশ ব্যবসা বাণিজ্যে তত উন্নত, যে দেশ ব্যবসা বাণিজ্যে যত উন্নত সেই দেশ অর্থনৈতিকভাবে তত উন্নত। আজকে আমরা চীন, জাপান, কোরিয়ার দিকে যদি তাকাই, তারা ব্যবসা বাণিজ্যে উন্নয়নের মাধ্যমেই নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করেছে। মালয়েশিয়ার দিকে যদি তাকাই, বেশি দিন হয়নি তারা স্বাধীনতা পেয়েছেন, কিন্তু এত তারা দ্রুত তারা অর্থনৈতিকভাবে উন্নয়ন লাভ করেছে, কারণ একমাত্র কারণ তারা ব্যবসা বাণিজ্যে উন্নয়ন ঘটাতে সম্ভব হয়েছে। এই অর্থনৈতিক পরিবেশটাও ব্যবসা বাণিজ্য উন্নয়নের পিছনে অনেকটাই নির্ভর করে। যেমন সঞ্চয় ও মানুষের আর্থিক অবস্থা, যদি আমার দেশের জনগণের সঞ্চয়ের পরিমাণ বেশি থাকে, তারা টাকা জমাতে পারে, তাদের আর্থিক অবস্থা ভালো থাকে, তাহলে তারা একটা ব্যবসা বাণিজ্য গড়তে পারে, ব্যবসা বাণিজ্য দিতে পারে। তাহলে অর্থনীতির উপর ব্যবসা গঠন করাটা নির্ভর করতেছে, তার সঞ্চয়ের উপর, তার আয়ের উপর, চাহিদা ও ভোগ। যে আমার আর্থিক অবস্থা ভালো থাকলে, সঞ্চয় থাকলে, তারপর আমি একটা জিনিস চাহিদা করতে পারবো। আমার টাকা নেই হাতে, আমি তো আজকে একটা গাড়ি কেনার চাহিদা করতে পারবো না, পারবো কি? তাহলে যদি আমার হাতে টাকা থাকে, আমার সঞ্চয় বেশি থাকে, তাহলে আমার চাহিদা প্রতিদিন, আমরা জানি যে মানুষের প্রতিদিনই চাহিদা বাড়ে, আর এই চাহিদাটা বাড়ার, চাহিদা থাকলে হবে না, চাহিদা মেটানোর ক্ষমতাও থাকতে হবে। সেই চাহিদা মেটানোর ক্ষমতাটা যদি থাকে, তাহলে মানুষের চাহিদা দিন দিন বাড়ে, মানুষের ভোগের পরিমাণ বাড়ে। আর যে দেশের আর্থিক অবস্থা যত ভালো, জনগণের আর্থিক অবস্থা যত ভালো, তাদের চাহিদার পরিমাণও তত বেশি থাকে এবং তারা বেশি বেশি পণ্য ভোগ করতে পারে। আর বেশি বেশি চাহিদা থাকলে জনগণ কী করে, বেশি বেশি পণ্য উৎপাদন করে, তারা ব্যবসা বাণিজ্যে উন্নয়ন করে বেশি বেশি পণ্য উৎপাদনের মাধ্যমে। তারপর মূলধন ও বিনিয়োগ, মূলধন, জনগণের মূলধন বেশি থাকলে, তারপর ব্যবসা, দেশের মূলধন যদি বেশি থাকে, তাহলে কী হয়, তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, ব্যবসা প্রসার লাভ ঘটাতে পারে, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন তারা ঘটাতে পারে। এইভাবে অর্থনৈতিক পরিবেশের উপরও, অর্থনৈতিক পরিবেশের উপরও ব্যবসা বাণিজ্য নির্ভর করে। তারপর তোমার দক্ষ উদ্যোক্তা, দক্ষ উদ্যোক্তা, যে দেশে যত উদ্যোক্তা বেশি থাকবে, যত উদ্যোক্তারা, ব্যবসা যারা প্রতিষ্ঠান গড়ে তোলে, যে উদ্যোক্তা শ্রেণী, এই উদ্যোক্তারা যত দক্ষ হবে তত তারা ব্যবসা বাণিজ্যে ভালো করতে পারবে, যেটা একটা অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে।
এরপর আসো তোমরা মানব সম্পদ। আমাদের দেশে প্রায় 16 কোটি জনগণ, কিন্তু আমাদের দেশের জনগণ দক্ষতা কম, জনগণের দক্ষতা কম, আমরা বেকার বেশি, আমরা বেশিরভাগ অদক্ষ, আমাদের কারিগরি শিক্ষার অভাব, আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে বেশি পছন্দ করি, আমাদের খুবই দক্ষতা অভাব রয়েছে আমাদের দেশে। আজকে চীন, কোরিয়া, হ্যাঁ জাপান, ওরা কি প্রত্যেকটা জনগণই একজন দক্ষ সম্পদ, তারা একজন মানুষ একটা সম্পদ, যখন সে দক্ষতা অর্জন করে সে সম্পদে পরিণত হয়। তাদের জনসংখ্যা বেশি, চীনে 100 কোটি রূপে জনগণ, কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা জনগণ তারা একটা জনসম্পদ, সম্পদে পরিণত করতে পেরেছে তারা নিজেদেরকে, তাই তারা পিছিয়ে নেয়, তারা এগিয়ে গেছে। তাই এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে, পরিণত করে তাদের দ্বারা ব্যবসা বাণিজ্য করতে হবে, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটাতে হবে, তারা ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাতে পারবে। আর এই যে কথা বললাম এগুলোই হচ্ছে তোমার অর্থনৈতিক পরিবেশের উপাদান। এরপর আসো সামাজিক পরিবেশ। ঠিক আছে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, সামাজিক পরিবেশের উপরও তোমার ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে এবং ব্যবসা বাণিজ্য অনেকটা নির্ভর করে। 3 নম্বরে দেখো সামাজিক পরিবেশ, এখানে আমি বোর্ডে লিখছি সামাজিক পরিবেশ, এই সামাজিক পরিবেশের উপরও ব্যবসা বাণিজ্য অনেকটা নির্ভর করে। কারণ দেখো সামাজিক পরিবেশের উপাদানগুলো কী কী, 1 নম্বর জনসংখ্যা, এই যে এত ব্যবসা বলি, শিল্প প্রতিষ্ঠান বলি, যাই বলি, পণ্য উৎপাদন করি লক্ষ লক্ষ কোটি কোটি টন, এটা ভোগ করে কারা, আমরা যারা জনগণ, জনসংখ্যা তারাই আমরা এটা ভোগ করি। তাহলে এই জনসংখ্যার উপর ব্যবসা বাণিজ্য নির্ভর করে। আজকে তুমি যদি একটা উদাহরণ দেই যে একটা কলম নতুন বের হলো, উৎপাদন করলো একটা দেশ বা একটা দেশের একটা কোম্পানি, ধরে নিলাম যে দেশের প্রত্যেকটা জনগণ একটা করে কলম কিনবে, খেয়াল করো, তাহলে কি আমাদের দেশের জনসংখ্যা 16 কোটি, তাহলে 16 কোটি বিক্রি হবে একটা করে যদি সবাই ক্রয় করে, কারণ চীনে যদি সবাই একটা করে ক্রয় করে তাহলে কয় কোটি বিক্রি হবে, 100 কোটি। তাহলে কি জনসংখ্যার উপর কি নির্ভর করে না? অবশ্যই জনসংখ্যার উপর নির্ভর করে সে দেশে ব্যবসা বাণিজ্য। তুমি আজকে ফিল্ম, এই যে আমরা চিত্র জগৎ, এই চিত্র জগতের আজকে ইন্ডিয়া এত উন্নত কেন, তারা এত কীভাবে বিকাশ লাভ ঘটালো এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাদের দেশে দেশ বড়, হলের সংখ্যা বেশি, তাদের জনসংখ্যা বেশি, তারা বেশি বেশি জনগণ হলে যায় ছবি দেখে, তাই তাদের দেশে ফিল্ম ব্যবসাটা আজ এত উন্নয়ন ঘটাইতে তারা সম্ভব হয়েছে, এটা একমাত্র কারণ জনসংখ্যা। তাহলে আমরা কী বলবো যে জনসংখ্যার উপরও ব্যবসা বাণিজ্য নির্ভর করে, কী করে না, অবশ্যই জনসংখ্যার উপর ব্যবসা বাণিজ্য নির্ভর করে। তারপর ধর্মীয় বিশ্বাস, দেখো ধর্মীয় বিশ্বাসের উপরও তোমার ব্যবসা বাণিজ্য নির্ভর করে। আজকে একটা মুসলিম অধ্যুষিত দেশে যে ব্যবসাটা বেশি চলবে, হিন্দু অধ্যুষিত দেশে সেই ব্যবসাটা বেশি চলবে না। আমি যদি সৌদি আরবের কথা ধরি, এক হজের মধ্যে ওরা যে টুপি জায়নামাজ বিক্রি করে, সেটা কেন এত টুপি জায়নামাজ তারা কেন বিক্রি করতে পারে, কেন বিক্রি করতে পারে, কারণ হ্যাঁ তারা কি মুসলমান, এবং হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান সেই দেশে, সেই দেশে। তাহলে এই যে সৌদি আরব তোমার টুপি জায়নামাজ যে হারে বিক্রি হচ্ছে, একমাত্র কারণ এই মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের কারণে, এবং লক্ষ লক্ষ মানুষ এ দেশে হজ করতে যায়, কেউ অনেকে আর কিছু না কিনলো, টুপি জায়নামাজটা অবশ্যই একটু কিনে মানুষ চেষ্টা করে যে অন্তত টুপি জায়নামাজ মানুষকে গিফট দেওয়ার জন্য, নিজেরা ব্যবহারের জন্য কিনে আনে। তাহলে কি সৌদি আরবে যে টুপি জায়নামাজ বিক্রি হবে ওটা কি ইন্ডিয়াতে হবে? কখনো হবে না, কারণ সৌদি আরবে মুসলমানের সংখ্যা বেশি, মানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা। এখন আমি যদি ধরি যে তোমার সিঁদুর, সিঁদুর কোন দেশে বেশি বিক্রি হবে? তারপর হিন্দু ধর্মাবলম্বীরা যে পূজা করতে যে উপকরণগুলো লাগে সেটা কোন দেশে বেশি বিক্রি হবে? অবশ্যই সেটা ইন্ডিয়াতে বেশি বিক্রি হবে, কারণ ওরা হিন্দু, আদের সেই জিনিসগুলো লাগে। তাহলে আমরা কী বলতে চেয়েছি, আজকে খ্রিস্টানদের যে গির্জায় তোমার যে সমস্ত জিনিসগুলো বেশি প্রয়োজন, তাহলে সেই পণ্যগুলো কোথায় তুমি খ্রিস্টান অধ্যুষিত দেশে বেশি চলবে? তাহলে ধর্মীয় বিশ্বাস অনুভূতির উপরও কি ব্যবসা বাণিজ্য অনেকটা নির্ভর করে, করে কি না, এখন বুঝতে পারছো? আচ্ছা,
এরপরে দেখো মানুষের কি আচার আচরণ, দেশের সুনাম, দেশের সুনামের উপরও আমরা কি জাপানি ইলেকট্রনিক্স শুনলে আমরা কি হয়ে যাই, কেনার জন্য অস্থির হয়ে যাই। কারণ জাপান ইলেকট্রনিক্সের সুনাম অর্জন করেছে ইলেকট্রনিক্স পণ্যে, আর আমরা জানি যে জাপানের ইলেকট্রনিক্স পণ্য ভালো, এই জন্য আমরা জাপানের ইলেকট্রনিক্স পণ্য কিনতে চাই। এই যে গুডউইলটা অর্থাৎ সুনামটা তারা অর্জন করছে কিসের মাধ্যমে, তাদের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। আজকে তারা এই গুডউইলটা সুনামটা অর্জন করছে বিধায় আমরা কি করি, এই তাদের দেশের ইলেকট্রনিক্স পণ্যটা আমরা ক্রয় করতে চাই, তাই না? তারপরে ইন্ডিয়ান পাকিস্তানি কাপড়, কাপড়ের সুতা ওদের ভালো, আমরা সেই দেশের পণ্যের কাপড়টা আমরা কিনতে চাই। এখন চায়না দেখো, সর্বশেষে চায়নার কথা যদি ধরি, চায়না পুরা বিশ্বটাকে বাজার দখল করে আছে ইলেকট্রনিক্স বাজারটা। এখন সমস্ত পণ্য, শুধু ইলেকট্রনিক্স নয়, কাপড় পণ্য কসমেটিক থেকে শুরু করে সমস্ত কিছু চায়না দখল করে আছে। কীভাবে দখল করে আছে? এই ব্যবসা বাণিজ্য মাধ্যমে তারা দখল করে আছে। তাহলে তাদের যে এই সমস্ত কারণে, এই সামাজিক কারণেও শিক্ষা সংস্কৃতি, শিক্ষা সংস্কৃতির উপরও তোমার কি ব্যবসা বাণিজ্য নির্ভর করে। মানুষের রুচি, মানুষের চাহিদা কিসের উপর? সংস্কৃতির উপর, শিক্ষার উপর নির্ভর করে। আমাদের দেশে নাচ গান অবৈধ, আমাদের দেশে না আমাদের ধর্মে, যদি আমরা বলি ইসলাম ধর্মাবলম্বী দেশগুলোতে, তাহলে তাদের সংস্কৃতি একরকম, আর যাদের অবৈধ না তাদের সংস্কৃতি একরকম। তাহলে এই সংস্কৃতির উপরও তোমার ব্যবসা বাণিজ্য নির্ভর করে। তাহলে আমরা আজকের মতো রাখি যে ব্যবসা পরিবেশের যে উপাদান আছে, আরও আছে, তার মধ্যে আমরা তিনটা উপাদান আলোচনা করলাম, একটা প্রাকৃতিক পরিবেশ, একটা অর্থনৈতিক পরিবেশ, আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ, তাহলে এই সামাজিক পরিবেশ, এরপর আরও আছে তো ভৌগোলিক, আরও বিভিন্ন রাজনৈতিক পরিবেশ ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ঘরে বসে ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো যদি দেখো এবং সবাই বই যাতে কেনা কারো এখনও বাকি না থাকে, বইগুলো অবশ্যই কিনে ফেলো, ক্লাসগুলো দেখো, বই খাতা নিয়ে বসো সামনে, যা যা সমস্যা লিখে রাখো ভিডিওটা দেখে। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে, আমার নাম্বার আছে তোমাদের সবার কাছে, আমাকে ফোন দিয়ে প্রশ্ন করলে আমি বিরক্ত হব না, আমি তোমাকে বুঝিয়ে দিব। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।